তানজুল ইসলাম সবুজ আপনি জানতে চেয়েছেন ইসলাম বা রসুল সাল্লাহ সাল্লামকে অমাহনাকারীর শাস্তি কী এই শাস্তি কি সাধারণ মানুষ কার্যকর করার অধিকার রাখে না শাস্তি কার্যকরের দায়িত্ব রাষ্ট্রের ভাই তানজুল ইসলাম রসুল করিম সাল্লাহ সাল্লামকে যদি অমাহনা করে এবং তার অবহারণা থেকে ফিরে না আসে তবা না করে তাহলে সেক্ষেত্রে তার শাস্তি মৃত্যুদণ্ড এ বিষয়ে কোনো দ্বিমত নেই এটাকে ইসলাম অত্যন্ত সেন্সিটিভ ইস্যু মনে করে এবং এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব মূলত রাষ্ট্রের বিচারিকভাবে সাধারণ মানুষ যে এসে যদি যাত হাতে এই দায়িত্ব তুলে নেয় তাহলে একজনের মতে রসুল করিম সাল্লাহ সাল্লামের কোনো কথা অমাননাকর মনে হলে তিনি তাকে হত্যা করে দিলেন কিন্তু দেখা গেল যে ওলা মাইক্রাম অ্যানালাইসিসে প্রমাণ হলো বিষয়টি রসুল করিম সাল্লাহ সাল্লামের অবমাননা নয় অথবা অমাননা মনে করে হত্যা করে ফেললো কিন্তু লোকটি মানসিক অসুস্থ ছিল তো এরকম আরো বহুবিধ সমস্যার দুয়ার খুলবে যদি প্রত্যেকের যার যার হাতে বিচার তুলে নেন এই জন্য অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব